আসসালামু আলাইকুম সবাইকে করোনা ভাইরাসকে নিয়ে আমরা সবাই এখন বেশ আতঙ্কে আছি কারণ এটা এখন আমাদের দেশে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আজকে আমার ভিডিওটি সতর্কতামূলক আর কিভাবে আমরা আতঙ্কিত না হয়ে গুজবে কান না দিয়ে এই কঠিন করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে পারি ও আমাদের আশেপাশের মানুষদের সুস্থ ও শান্ত রাখতে পারি সে বিষয়ে জানব তাহলে দয়া করে প্রত্যেকটা টিপস মনোযোগ দিয়ে শুনুন নিজে জানুন সুস্থ থাকুন ও অন্যকেও সতর্ক করুন প্রথমেই বলবো হাঁচি বা কাশি দেওয়ার সময় টিস্যু পেপার ব্যবহার করুন হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে একটু পরপর ভালোভাবে হাত ধোতো করুন হাত না ধুয়ে চোখ নাক ও মুখে হাত দিবেন না কারণ হাতকে মাধ্যম হিসেবে ব্যবহার করে চোখ নাক ও মুখ দিয়ে এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে অন্তত পনেরো মিনিট পরপর পানি পান করুন জ্বর বা কাশি আছে এমন ব্যক্তি থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখুন জনাকীর্ণ জায়গায় মাস্ক ব্যবহার করুন অযথা সিঁড়ির হাতল ধরে উঠানামা করবেন না সবাই মাস্ক পরা নিয়ে ব্যস্ত না থেকে বড় যার জ্বর বা কাশি আছে তার মাস্ক পরিধান করা নিশ্চিত করতে হবে খোলামেলা পরিবেশে থাকুন গড়ের দরজা জানালা খোলা রাখুন যাতে বাতাস চলাচল করতে পারে গরম পানির সাথে লবণ মিশিয়ে গড়গড়া করুন এবং গরম পানি পান করুন আপাতত হ্যান্ডশেক থেকে বিরত থাকুন বিদেশ ফেরত লোকজনের সাথে মেলামেশা বন্ধ রাখুন যেখানে সেখানে স্পর্শ করবেন না আর স্পর্শ করলেও সাথে সাথে হাত দৌত করুন ঘরের মধ্যে থাকতে চেষ্টা করুন জনবহুল স্থান পরিত্যাগ করুন খালি পায়ে হাঁটা যাবে না এমনকি ঘরের মধ্যেও না রান্না করার আগে খাবার ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং যে কোনো খাবার ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে শিশু বৃদ্ধ ও ক্রনিক রোগীদের অধিকতর সতর্ক থাকতে হবে শেষে বলবো নিজে আতঙ্কিত হবেন না আতঙ্ক সৃষ্টি করবেন না সাবধানে চলাচল করুন আর সবার সুস্থতার স্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ করে দিন